ধানের মাজরা দমনের জন্য ধানের বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিন এর ভিতর ইনসোপিও অথবা ভায়াগো স্প্রে করে দিতে হবে এবং এটি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আরেকবার স্প্রে করে দিতে হবে যদি ধানের বয়স পঁচিশ দিন পার হয়ে যায় আপনারা যদি একটি নামেরে থাকেন তাহলে ওয়ান স্টপ ইম গোল কাটারপিট এর যে কোনো একটি এর সাথে মটার ডিসোপিন কাশির যে কোনো একটি মিশিয়ে স্প্রে করে দিতে হবে মাজরা পোকা আক্রমণের তীব্রতা বুঝে এটা আমরা দ্বিতীয় এবং তৃতীয় ডোজ পর্যন্ত ইউজ করতে পারি ধানে যদি কখনও পচলা জাতীয় কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা ন্যাটিভো ভলিকোর অথবা অ্যামিস্টেটপ যে কোনো একটি ইউজ করতে পারি ধানের পাতা যদি কখনও হলুদ হয়ে যায় তাহলে থিওবিট কুইক পটাশ এবং সিলেটেড জিঙ্ক তিনটা একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে হবে এতেও যদি কাজ না হয় তাহলে ব্যাকট্রোবান স্প্রে করে দিতে হবে আপনাদের সুবিধার্থে ধান চাষের বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে উল্লেখ করা হলো কখন কি সার দিতে হবে কখন কি কীটনাশক দিতে হবে সবই এখানে উল্লেখ আছে ধান চাষ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন